ছোটবেলার এমন কোন স্মৃতি যেটা আপনাকে এখনো নাড়া দেয়, এখনো ওই স্মৃতিটুকু মনে হলে একটু মুখে হাসি ফুটে ওঠে, এরকম কিছু আছে কি? ছোটবেলা তো অনেক স্মৃতি থেকে যায়, তখন তো আমরা অবিবাহিত থাকা অবস্থায়, তখন তো ম্যারেজ যদি না করি তখন তো আমি স্বাধীনভাবে তখন চলছি, তখন কোনো বাধা বিপদে ছিল না। সংসার হলে মানুষ তো একটা বাধা মানে একটা সীমানার মধ্যে চলে আসে। ছোটোবেলায় আমি ওই স্কুল লাইফে একটু গুড্ডু রাতাম। আচ্ছা, আমি বিশেষ করে আমি যখন বাদুরতলা ছিলাম, আমার জন্ম যখন বাদুরতলা হয়েছিলো, তখনও রেল লাইন পার করে একটা মাঠ ছিল, এখানে একটা খেলার মাঠ ছিল, তখনই প্রতিদিন বিকেলে গুড্ডু উড়াতো, সবাই প্রায় 30-40 জন লোক কাটাকাটি খেলতো। তা আমি যে সুতোটা মাছতাম, নিজে মাছতাম কাঁচের গুঁড়া করে এবং বিভিন্ন আইটেম দিয়ে, এ যে যে সুতোটা মেজেছিলাম এই সুতোটার সাথে আমি আমার সাথে পারতো না। তখন আমি যখন গুড্ডিটা উড়ে দিতাম উপরে, তখন ভয় করতো এই ওনার সাথে লাগা হবে না, ওনার সাথে গুড্ডি যদি লাগি তাহলে আমাকে কেটে দেবে, এই যে একটা গর্ব ছিল। এবং আমার প্রতিদিন এরকম খেলতাম এবং আমি ইয়ে করতাম কি বলে প্রতিযোগিতার মতো আমি ভালো ছিলাম। আমাকে এই গুড্ডি উড়ানটা এখনও ভালো লাগে, আমাকে এখনও মনে হয় যে আমি গুড্ডি উড়াই। আমার এটা ছিল স্মরণ, মানে আমার স্মরণীয় আর কি, যে আমার পড়াশোনা বা মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে আমি গুড্ডিটা ভালোবাসতাম তখন। তাহলে এই যে ঘুড়ি যে উড়ানো, এই কাগজগুলো কি এক একটা কালারের কেনা হতো? হ্যাঁ, আমি করতাম কি বিভিন্ন দোকান থেকে কালারের কাগজ কিনতাম, লাল, হলুদ, সবুজ, এগুলি আবার নিজেই আমি জাস্ট গুড্ডি বানাতাম। বিভিন্ন যারা ওই ঝাঁটা করে, ঝাঁটা মানে খিলি আছে না, ওই খিলিটা দিয়ে আমি গুড্ডিগুলো নিজে বানাতাম এবং বানায় নিজেই আমি উড়াতাম। আচ্ছা, তাহলে এখন তো প্রায় এই প্রচলনটা নেই বললেই চলে। না, গুড্ডি প্রচলন আছে, অন্য কী বলে পুরনা ঢাকায় যেটা কদিন আগে একটা অনুষ্ঠান হলো গুড্ডি প্রতিযোগিতা, মানে এখনকার বাচ্চারা যেরকম ভিডিও গেমসে বেশি আসক্ত এই জিনিসটা তো তারা না, তখন তো এগুলো ছিল না, আমার টাইমে তো ভিডিও টিডিও ওয়াইফাই বা মোবাইল টোবাইল ছিল না, তখন তো আমরা একটাই ইয়েতে ছিলাম, ম্যানুয়ালে ছিলাম আর কি। জি ম্যাম, স্যারের এই ছোটবেলার গল্প আপনার অবশ্যই জানা ছিল, তা আপনি ওনার এই গল্পর সাথে কি আরো কিছু অ্যাড করতে চান যেটা আপনার জানা আছে? ঘুড়ি উড়ানটাই আমার জানা ছিল এবং এখনো সেই অভ্যাসটা আছে, মানে উনি এখনো 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 সুযোগ পেলে ওই নেশাটা আছে, ছাড়া হয় না আর কি। হ্যাঁ, নেশাটা আছে এখনো, সুযোগ পেলে উড়ে আর কি। আমরা একটু গোপন সূত্রে জানতে পেরেছি যে তার একটা নাম ছিল এই ঘুড়ি উড়ানোর জন্য, নামটা কি যদি জানা যায়? না, নামটা হচ্ছে কি আমার আমার নানি যখন ছিল বেঁচে তখন আমাকে খুব ভালোবাসত এবং আমার মা বিকাল করে দুধ ভাত দিত, দুধ ভাত খেয়ে আমি আবার ঘুড়ি উড়াতে যেতাম। তখন আমি খুব ফর্সা ছিলাম এবং সুন্দর ছিলাম নাকি যাই না, ছোটোবেলার ছবি যেমন দেখছি, তো আমাকে ওই নানি সে শখ করে আমাকে নাম রেখেছিল লাল মিয়া, মানে লালে লাল আমি যে ছিলাম ওই লাল মিয়া হিসেবে আমাকে তারা ডাকতো। তো ইদানিং আমার কিছুদিন পর 90 দশকে পরে নামটা তো নানি যখন মারা যায় তখন নামটাও আর আমাদের কেউ আর বলে না আর কি, মানে আমাদের শখ করে যে আনন্দ করে বলবে কথাটা কেউ নাম আর কেউ বলে না। আমার মনে হয় যে আজকে অনেকেই জেনে গেল যে তার আরেকটা নাম আছে লাল মিয়া, যেটা কিনা ঘুড়ি উড়ানোর জন্য তার নানি তাকে দিয়েছিল। ছোটবেলা বললেই প্রথমে যে জিনিসটা আমাদের সবার মাথায় আসে দাদা দাদি নানির গল্প, তো এরকম কি কখনো ঘটনা ঘটেছে যে দাদা অথবা নানার পকেট থেকে টাকা চুরি করা হয়, এরকম কোনো স্মৃতি আছে কি? তো হচ্ছে এরকম, আমি ওই ঘুড়ি উড়ানোর জন্য টাকা পাতাম না, তখন হয় কি আমার বড়ব্বা বলবো আর কি, মানে আব্বার বড় আর কি, সে দোকান থেকে এসে রাতে যখন ওই ঘরে থাকতো, ওই ঘরে আমিও থাকতাম একটা ঘরে, তখন তো খাবার থাকার একটু প্রবলেম ছিল, তো আমি করতাম কি ভোরে রাত 2-3 দিকে একটু তখন ঘুম হতো না, টাকা কীভাবে মারবো আমি, কারণ আমার ঘুড়ি কাল বানাতে হবে, ঘুড়ি আমি খেলবো, সুতো কিনবো। তো আমি তখন ওনার পকেট থেকে কাঁচা যে 1 টাকার নোট ছিল, এই 1 টাকার নোট 10-12 আমি হাফ পকেট থেকে তুলে নিতাম প্রায় দিনে, তো একদিন আমাকে ধরে ফেলে দিছিল আর কি, যেতে হবে ওর অনেক ইতিহাস, তো চুরি করতে করতে চোর ব্যাগ বা ধরাতে পড়বেই, তো ওইভাবে আমার মনে আছে যে আমি ওই পকেট থেকে টাকা চুরি করতাম। আচ্ছা আচ্ছা।